আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মুড়ি দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। বিকেলে ঝটপট করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে। ঘরে যখন কিছু না থাকবে মুড়ি দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আর এটি বানিয়ে কিন্তু কমপক্ষে এক সপ্তাহ সংরক্ষণও করে নিতে পারবেন। সেই সহজ এবং মজাদার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি সবারই ভালো লাগবে। এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি, কেউ চাইলে এর চেয়ে আরও বেশি করে নিতে পারেন। এরপর আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি, এত জারের মধ্যে আমি সবগুলো মুড়ি দিয়ে দিব। দিয়ে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। মুড়ি যেহেতু অনেক নরম তাই আমি পুরোপুরি মিহি করব না, কিছুটা দানাদার রাখবো। এতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতো ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নিব 2 চামচ পরিমাণ বেসন। ঘরে যদি বেসন না থাকে, ডাল সবার ঘরেই থাকে, একটু ব্লেন্ড করেও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে ঠান্ডার জন্য খুবই উপকার, তাই একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু খেতে ভালো লাগবে। এর সাথে 1/2 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। চাট মশলা ঘরে না থাকলে কেউ একটু গরম মশলা দিতে পারেন বা একটু জিরা গুঁড়া দিলেও হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি নর্মাল পানি দিয়ে এটাকে অল্প অল্প করে পানি দিয়ে একটু একটু ডো তৈরি করে নিব। তো সামান্য পানি দিচ্ছি, বেশি পানি দিলে হয়তো আবার নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। এতো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতো ডোটা প্রায় আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তেলটা দিলে কি আর ভেঙে যাবে না এবং লেগেও থাকবে না, বানাতে খুব সহজ হবে। এরপর আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। নিয়ে এখন ছোট ছোট করে গোল শেপ করে নিচ্ছি। কেউ চাইলে বিভিন্ন ডিজাইনও করতে পারেন, তো আমি ছোট ছোট বলের মতো যে গোল করে নিচ্ছি। এরপর আমি একটু অন্য আরেকটি শেপ করে নিচ্ছি, একটু লম্বালম্বি করে নিব। হাতে কিন্তু তেল মেখে নিতে হবে, না হাতে লেগে যেতে পারে। এভাবে করে আমি সবগুলো নাস্তার যে শেপটা এটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন বানানো হয়ে গেছে। এতো চুলায় তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হলে এরপর আমি দিয়ে দিব। বেশি গরমে দেওয়া যাবে না, যেহেতু মুড়ি খুবই নরম একটা পুড়ে যেতে পারে, তাই হালকা গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সবগুলো এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। ঘরে যখন কিছু থাকে না, হঠাৎ করে ক্ষুধা লাগলে মুড়ি দিয়ে এভাবে খুব সহজ এবং খুবই মজাদার এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বাড়ির ছোটো বড় সবাই খুব পছন্দ করবে। এ তো প্রায় দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে, তো ভাজা প্রায় হয়ে এসছে। এখন আমি সবগুলো এভাবে করে তুলে নিচ্ছি। মজাদার এই মুড়ির নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন। দেখুন কতটা মচমচে কুরকুরে হয়েছে। আর অবশ্যই রেসিপি শেয়ার করে দেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।